আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কয়দিন আগে আমি মূলা বিচি ফেলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মূলা গাছগুলি উঠেছে মাশাল্লাহ। আমাদের এখানে অনেক ঠান্ডা, আমারও অনেক ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে একটা ভিডিও। তো এখানেই রেখে দিব মূলা শাকগুলো, আর এটার মধ্যে আমি বাঁধাকপি আর ফুলকপি লাগাবো। এখনও লাগাই নাই, কারণ এখনও যেহেতু অনেক ঠান্ডা, তো এটাকে রেডি করা আছে। একটা পুদিনা পাতার গাছ, এটা আমাদের লোকাল দোকান থেকে কিনেছি। এটা এই দেশে পুদিনা পাতা, এটা সুপার মার্কেটেই পাওয়া যায় এরকমভাবে। তো এগুলি অনেকে উইন্ডো সিলে রেখে ছিঁড়ে ছিঁড়ে ইউজ করে আর কি। তো আমি ভাবছি এটা বাইরে লাগিয়ে দিব। আমার ছিল আগে, তো ওইটা অনেক বছর ছিল, এই বছর দেখলাম বেশি ভালো না, তো সেজন্য আর একটা লাগিয়ে দিব। এরকম যে কোনো সুপার মার্কেট থেকে কিনে লাগিয়ে দিলে কিন্তু সুন্দর হয় পুদিনা পাতা। আর পুদিনা পাতা তো আমরা সবসময় ইউজ করি। অনেক বেশি ঠান্ডা লেগেছে এখন আমাদের এখানে, সবারই ঠান্ডা লাগছে, এক একজনের এক এক রকমভাবে ঠান্ডা লাগছে, আরও ভালোভাবে ঠান্ডা লেগেছে। তো আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার গ্রিন হাউসগুলি ভাঙ্গা হবে। তো আমার এখানে দুইটা গ্রিন হাউস, এগুলি ভেঙে ফেলবে এই সপ্তাহে, ভেঙে নতুন গ্রিন হাউস করবে একটু বড় করে কাঠ দিয়ে। রানা বিনসগুলি এখন আমি বাইরে দিয়ে দিব, কারণ রানা বিন যেহেতু এই দেশে গাছ, এগুলি এখন এই মোটামুটি ভালোই থাকবে। তো আমি স্ট্রেট ওয়ে বাইরে দিয়ে দিব না, আমি বাইরে নিয়ে আসবো সকালবেলা, আর সন্ধ্যার সময় আবার গ্রিন হাউসে রেখে দিব। তো রানা বিনসের গাছগুলি আমি বাইরে নিয়ে এসেছি, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে, এগুলিকে সারাদিনই বাইরে রেখে দিব, সন্ধ্যার সময় আবার গ্রিন হাউসে ঢুকিয়ে রাখবো। বিনসের গাছগুলি দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে, আসলে এগুলিকে এখন জাগায় দেওয়ার কথা ছিল, যেহেতু আমাদের এখানে ঠান্ডা সেজন্য দিতে পাচ্ছি না। আর এগুলিকে খাবার দিচ্ছি এখন আমি, মিরাকল গ্রো দিচ্ছি, আর স্নেইল প্যালেটসও দিচ্ছি, কারণ আমাদের এখানে এখন স্নেইল অনেক বেড়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বাইরে দেওয়ার পরে তো আরও দিতে হবে, আর সাপোর্ট দিতে হবে। তো দু তিন দিন এরকমভাবে রেখে আমি পারমানেন্ট জায়গাতে রেখে দিব, আর এগুলি এই পটেই থাকবে, আমার পটের মধ্যেই আমি করছি এবছর। সাধারণত আমি মাটিতে দেই, তো এইবার ভাবলাম যে আমি পটে দিব, আর পটে আরও কিছু মাটি দিয়ে দিব। আর খাবার অলরেডি আমি দেওয়া শুরু করেছি। এই যে আমার রানা বিনস গাছগুলো এক সপ্তাহের মতো আমি বাইরে আর ভিতরে করেছি, তো এখন মোটামুটি এগুলি ওয়েদার বাউন্ড হয়ে গেছে। এগুলিকে আজকে আমি ওদের জায়গায় রেখে দিব, কারণ আজকে আমার গ্রিন হাউসগুলি ভাঙবে। আর আমার অনেক ঠান্ডা লেগেছে, তো আমার গলা আওয়াজ শুনেই বুঝতে পেরেছো। ভিতরের গাছগুলি বাইরে নিতে হবে, তো আমি ভাবছি যে কিছু কিছু গাছ আমি নিয়ে নেই, নিয়ে বাইরে রেখে দিই। এগুলি আমি করেছিলাম হলো গাঁদা ফুল, গাঁদা ফুলের বিচি ফেলেছিলাম, তো অনেক গাছ উঠেছে মাশাল্লাহ। গ্রিন হাউস বানানোর সব মালপত্র চলে আসছে, আর বিল্ডারও চলে আসছে। যারা বাগান করি, এই সময়টা আমরা শুধু বাগানের ভিডিওই দেই বেশিরভাগ। করতে অনেক ভালো লাগে, মনটা ভালো থাকে এবং স্বাস্থ্যও ভালো থাকে, সেজন্য বাগানের ভিডিও দিতে আমার খুবই ভালো লাগে। তোমরা যারা করো না বাগান, অবশ্যই একটু বোরিং লাগবে, তাও দেখে নিও, ভিডিও আপু যখন দিচ্ছে দেখে নিও। তো আমার বিল্ডার চলে আসছে, দেখো অনেক টুলস নিয়ে আসছে, অনেক জিনিস লাগে, আর সাজ করতে গেলে অনেক জিনিস লাগে। তো দেখো তার অনেক জিনিস নিয়ে আসছে, আমার এই গ্রিন হাউসগুলো ভেঙে ফেলছে এখন সে। কিছুক্ষণের মধ্যেই দেখো আমার দুটা গ্রিন হাউস ভেঙে চুরমার করে ফেলেছে। এখন যে গ্রিন হাউসটা করবে, এটা কিন্তু বড় হবে, এটা একদম পিছন পর্যন্ত, ওই যে পিছনের শেড দেখছো ওইটা পর্যন্ত যাবে। যদিও এখানে আমার দুইটা গ্রিন হাউস ছিল, তাও এটা অনেক বড় হবে, কারণ পিছনে একটা বেড আছে, একটা বেড পর্যন্ত যাবে আমার গ্রিন হাউসটা। তো আশা করি সুন্দর হবে। দেখো গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে।
আমার গ্রিন হাউসের আপডেট দিতে থাকবো। আমাদের এখানে গতকালকে ঝড় হয়েছিল, দেখো গাছের থেকে অনেক পাতা ডাল পড়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।